কাউকে ভিক্ষা করে খেতে হবে না, যত খাবার লাগে আমি দেব। ওই টাকা দিয়ে মানুষ কেনা যায় না। এ মাটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মাটি। একমাত্র নৌকা মার্কা যদি ভোট পায়, শুধুমাত্র নৌকা মার্কা ভোট পেলেই আমি সরকারে আসতে পারবো আর উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়তে পারবো। বাংলাদেশ কখনো পিছিয়ে যাবে না। অনেক ষড়যন্ত্র চক্রান্ত আছে, যারা আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন দেয়নি তাদের চক্রান্ত এখনো থেমে যায় নাই। আর যেহেতু তারা জানে যে কারো কাছে আমরা মাথা নত করি না, সেই জন্য চক্রান্ত আরও বেশি। আমাদের দেশে একটা সমস্যা দেখা দিয়েছে, আমরা ব্যবসা বাণিজ্য করার ব্যাপক সুযোগ সৃষ্টি করে দিয়েছি। অনেককে একেবারে সেই মানে বলতে গেলে নর্দমা থেকে টেনে তোলা হয়েছে, তাদের পয়সা বাড়ানোর ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছি, মিডিয়া চালানোর সুযোগ দিয়েছি। এখন তারা টাকা ছড়ায়, তারা মনে করে টাকা দিয়েই সব কেনা যাবে। আমি এই টাকাওয়ালাদের টাকা ছড়ানো খুব ভালো কথা, টাকা তারা ছড়ায়, কারণ যত টাকা বানিয়েছে তা তো যাবে, জনগণের হাতে যাবে। তবে একটা কথা স্মরণ করাতে চাই, ওই টাকা দিয়ে মানুষ কেনা যায় না। টাকা দিয়ে ফরিদপুরের জনগণকে কিনতে কেউ পারে নাই, পারবে না। এ মাটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মাটি, এ মাটি খাঁটি মাটি, কাজে একমাত্র নৌকা। এই নৌকা মার্কা সেই দেবে আপনাদের সমাধান, কাজে সেই কথাটাই সবাইকে মনে রাখতে হবে। ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে কেউ হতদরিদ্র থাকবে না, কেউ কাউকে ভিক্ষা করে খেতে হবে না, যত খাবার লাগে আমি দেব, কিন্তু বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে সুখে শান্তিতে বসবাস করবে। একমাত্র নৌকা থাকলেই এটা সম্ভব। ডিজিটাল বাংলাদেশ দিয়েছে, আর আগামী দিনে আমাদের তরুণ সমাজ আছে, তাদের জন্য 2041 সালের মধ্যে এই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সম্পৃত স্মার্ট সোনার বাংলা আমরা গড়ে তুলব। স্মার্ট বাংলাদেশ কি? আমাদের ছেলে মেয়ে তরুণ সমাজ, তারা এই ডিজিটাল ডিভাইস কম্পিউটার সেইগুলি শিখবে, নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলবে, শিক্ষার দিকে উন্নত হবে, প্রত্যেকে কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং এবং কম্পিউটার শিক্ষা বিভিন্নভাবে শিক্ষা দেবে। প্রত্যেক উপজেলা পর্যায় পর্যন্ত কারিগরি শিক্ষা স্কুল করে দিচ্ছি, সবাই এখানে দক্ষ হবে।